আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি ইমো অ্যাকাউন্টে আপনি কোনো কারণে কোনো একটি ফ্রেন্ডকে ব্লক করেছিলেন, তো আপনি চাচ্ছেন সেই ফ্রেন্ডকে আবারও আনব্লক করতে, তো সেই কাজটি আপনি করতে পারছেন না। তো সেই সমস্যাটা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন তার উপর একটি ভিডিও দিতে, তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার সেই ফ্রেন্ডকে আবারও আনব্লক করতে চান যাকে আপনি ব্লক করেছিলেন, তো সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম ইমোতে চলে যেতে হবে। ইমোতে আসার পরে এখান থেকে আপনি সর্বপ্রথম এরকম অপশন পাবেন, এখান থেকে আপনাকে সর্বপ্রথম আপনার সেই প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর ভিউয়ার্স এখান থেকে সেটিংসে চলে যেতে হবে, তারপরে এখান থেকে প্রাইভেসি নামের যে একটা অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে। তারপরে ভিউয়ার্স এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন ব্লকড লিস্ট নামে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যাকে যাকে ব্লক করেছিলেন তার একটা লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে 10 জন 15 জনকে ব্লক করে থাকেন তাহলে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। আপনি এখান থেকে যাকে ইচ্ছা তাকে আবারও এখান থেকে ডানে যে আনব্লক নামে একটা অপশন রয়েছে সেটার উপরে ক্লিক করে আপনি তাকে আবার পুনরায় আনব্লক করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি কিন্তু আপনাদের প্রবলেম নিয়েই ভিডিও ক্রিয়েট করে থাকি, আপনার যদি মোবাইল ফোনে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার কি ধরনের প্রবলেম। আমি আশা করি সেই প্রবলেমের উপরেই আমি পরবর্তী ভিডিওটি ক্রিয়েট করব।